小丽，哎，小丽，几岁？小丽，小丽，干啥？আমার নাম শিউলি শুনেন শিউলি একটা ফুলের নাম তোর লগে সাত সকালে কথা কওয়া মানে মেজাজ খারাপ করা যা পারুলকে ডেকে লয় ওর লগে কথা আছে আপনার কাম থাকলে আপনি ডাকেন পারুল লগে কথা কর দরকার থাকলে আপনি ডাকতে পারেন না আমার সাথে চিক কর পারেন কে যা সেরি তোর লগে কথাই কমু না একজন সাত সকালে বইটা লয় নদীর ঘাটে গিয়ে বয়ে রইছে মানুষের কাম নাই ব্রিজ দিয়ে নদী দিয়ে পার হইবো হ্যাঁ আর একজন হুদাই কাউ 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 তোকে যা মন চায় কর যা মাটি কাটানোর কাম না নৌকা চালাইতে তোমার কোনো ফায়দা হইল না মানিক অমানিক জমিদারের তোলা ঘুম কি হইছে এমনি ঘুমাইলে তো জমার টাকা ঘর বেচে দিতে হইব ও বাপ ওর তো মা ডিস্টার্ব দিও না তো যাও এদিকে পেলা কত হইছে কয় টাকা কামাই হইছে হুনি হ্যালো ধরো হইছে এবার শান্তি গামছাটা লইয়া নদী থেকে দুইটা ডুব দিয়ে আমি বাদ দিতেছি নগদ টেকা দেখছে আর গামছাটা লয়ে ডুব দিয়ে বাদ দিতাছি কি কসে গুলা কি হয়েছে বাপ তোর ও পারুলবু একটা সত্যি কথা কইবা কও না এখন তো এখানে কেউ নাই এক কথা কয়দিন কমু কিন্তু আমি তো শুনছি হ্যাঁ তোমার স্বামী নাকি মরে নাই হ্যাঁ নাকি ঢাকায় আর একটা বিয়া করছে তুই যা বলছ সেটা তোর কাছে রাখ আমার এ কহনের দরকার নাই কোন রকম পেস খাওয়াইবে না যদি কোনো আউলা পাচ্ছে না আমি ঘর বাড়ি ফেলাই যাবো মানে সর আমার যেতে তো ভালো আছে যাই তুমি বাড়িতে আমি যাই কে হ্যাঁ
তোমার আব্বাক দেখতেছি না, বাসা নাই না? জি না। তা তোমার আব্বা আসলি পরে বলবি আমার বড় মামা যান তাক দেখা করতে বলিছে। আমার বড় মামা জনাম সলিমন শিকদার তাক দেখা করতে বলিছে, বুঝতে পারিস? তালি পরে আমি আসি। হ্যাঁ ও পারুল, গলাটা না সব খুব গলাটা না খুব শুকিয়ে যাইতেছে, বুঝতে পারিস? একটু পানি দি ভাবি। তালি পরে আমি আসি। হ্যাঁ তোমার আব্বা আসলি মনে করে বলো। হ্যাঁ খাইছে তুই? খাইছস? পরে খাবো নে। না এ অনিকা আমার লোক খা, নে প্লেট নে। কি অবস্থা রে, কয়দিন চলবো? আরো সপ্তাহখানেক চলবো। তোমার দেই না? আমার লাগবে। বিন্দু ভাই আছো কেমন? মা মরা মাইয়া দুইটারে দেখতেছি না। হেরা গেছে কই? হেরা আছে কেমন? আছে, ভালোই আছে। তুমি কি জন্য আইছো কইবি দাও। হন শিকদার সাহেব খবর পাঠাইছিল, তোমার একবার যাওয়ানোর দরকার ছিল। শিকদার সাহেব খবর দিলে আমার যাওয়ান লাগবো নাকি? আমি কি তার হুকুমের গোলাম? আহা সে তো কেন। আচ্ছা অহনে কি তোমার চেতনের সময় আছে? হরে মিয়া ওই নদীর ওপরে ব্রিজ হয়েছে, নাও বাওয়ানোর তো বন্ধ, তাই বলে কি তোমার পেট বন্ধ থাকবো? ঘরে শিয়ানা দুইটা মাইয়া আছে, কাজ করুন লাগবো না? কাজ তো করতে হইব নাকি? কি গেদু ভাই চুপ থাকলা কে? হন শিকদার সাহেব তোমার লাগে একটা কাম ঠিক করছে, আইজি যাইবা, গিয়া কাজ যদি পছন্দ হয় করবা, না হইলে না করবা। কওনের কথা কইয়া গেলাম, মনে ধরলে যাইও, যাই গিয়া। আজকে নাস্তা কি? আজকে যদি পান্তা দিস তাইলে কিন্তু পুনরে হারাইবা, বুঝছো? বর্ডার পার হইয়া পরে যাবো গা। আয় পিঠা বানাইছি খাইতে। হ্যাঁ পিঠা? তাইলে তো তোমার পাওয়ে আর দিয়া সালাম করতে হবে।
গেন্দু বাইরে যে খবর দিতে কইছিলাম দিছস? ও দিছস তো আইলো না কেন? আইলো না কেন? আমি ঘুমু কেমনে? হ্যাঁ মরে হ্যার চিন্তা, কাম কাজ নাই, ঘরে খোরা কি নাই, মুখ হয়েছে তিন খান। এর লেগেই তো খবর দিতে কইছিলাম, একটা মুখ আমাকে দিয়ে দি, কলমা পড়ে ঘরে নিয়ে আসি। কি কও তুমি, মাথা মুতা ঠিক আছে? ইস ডং যেন কিচ্ছু জানে না। তুমি জানো গোড়া রান্ডা। মানিক, ওই মানিক, আমার নাম শ্যাওলি না, আমার নাম শিউলি। চাচাই বাড়িতে আছে কিনা এটা আমি কেমনে ঘুমু? আমি কি বাড়ি না? এটা তো দেখতেই পাইতাছি, আপনি হইছেন জমির উদ্দিন চকিদার, দুপুর বেলা মাঠ পাহারা দিতেছেন। ঠিক আছে, তোমরা তাহলে এখন যাও, দেখি বিষয়টা কি করছে। গেন্দু তুই কই যা, তোর লগে তো কথাই শেষ হইল না। কোন কি কইবেন? কাম করবি নাকি আমার লগে? কি কাম? রাজনীতি, পলিটিক্স, এক দেশ এক জাতি এক পতাকা। আরে অত চিন্তা করস কে? আরে গুদারা বাহনের কাম নাই তো কি হইছে? হ্যাঁ দেশে কি কাম কাজের অভাব নাকি? আমার লগে থাকবি, আজ থেকে তোর সব দায়িত্ব আমার, আমার লগে থাকবি, আমার লগে খাবি পরবি, সমস্ত দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ কাম থাকি। আরে কাম আর কি, তোরে দিয়ে কি আর হেভি কাম করন যাইব? যাইব না, এই বয়সে আমার লগে থাকলি, এই ছাতিটা ধরলি, পিছে পিছে হাঁটলি, শরীরটা যখন মনে করে একটু ম্যাচ ম্যাচ করলো, একটু টিপা টিপা দিলে আর কি করবি? কিসের জন্য একটা পোড়া গন্ধ পাইতেছি, বুঝা পারতেছি না। হুজুর কিছু মনে না করলে এখন কথা কইতাম। কাল্টি বাল্টি না কইরা যা কবি সরাসরি স্ট্রেট কর। ওই গায়ের দুই একজন মুরব্বীরা কয় মুক্তিযুদ্ধের সময় গেদু মাঝির ভাইরে নাকি আপনি ধরায় দিচ্ছেন। তার হাতে ওই মিলিটারির কাছে। তোর কি মনে হয় আমরা ঠিক করছিল না ভুল করছিল? ঠিক করছিল। আর কি কয় হুনি? আর কয় ওই গেদু মাঝে নাকি বৈঠা দিয়া এক কুড়ি মিলিটারিরে মারছিল। তাইলে তো ওই গেন্দু মাঝিরে মুক্তিযোদ্ধা কন লাগে নাকি রে বদরুল্লাহ? নিশ্চয় হুজুর, নিশ্চয় নিশ্চয়ই। রামজারা ব্যর্থ বেহুদা নালায়ক জানি গো হানকা, নিশ্চয়ই হুজুর। একেবারে যদি আর কোনোদিন এই কথা শুনি জিব্বাটা টাইনা কাটতে পালাম। যা যা আমার সামনে থেকে যা। নিশ্চয়ই হুজুর, নিশ্চয়ই হুজুর। শিলি বাগম তুমি এখানে বসিয়াছো না, এই যাও তোমার ছাগল। আমার ছাগল তুমি কই পাইলা? আরে বাবা এটা কোনো কথা, ছাগল একটা অবস্থায় নাকি সে নালিপারে ভুল করে রশিদ মিয়ার খাতে ঢুকে একটু ফাতা খাইছে, তাই বলে তাক ধরে খোয়ার নিতে হবে।
আর আমি তো বুঝতে পারিছি এটা সে আমাদের শিউলি ছাগল, তখনই তো তার কাছ থেকে চিনে নিয়ে আসি। এটা যে আমার ছাগল তুমি কেমনে চিনলা? আরে বাবা, বোকার মতো কথা বললে চলবি? সারাক্ষণ দেই না, এটা তো তোমারই ছাগল নাকি? ইদানিং দেখতেছি আমার ছাগল নিয়ে তোমার খুব বেশি ইন্টারেস্ট, তাই না? আবার একটা কথা বললি, এটা কোনো কথা? আমার আমরা একে এলাকার না, এই যে প্রতিবেশী হিসেবে একটা দায়িত্ব এড়িয়ে তো পালন করলাম মাত্র। ধরো তোমার ছাগল নাও। শিকদার বাড়িতে গেছিল কে? বড় শিকদার কি কয়? না তেমন কিছু না, কি করবা কিছু ঠিক করছো? আমার তো বিটা ছাড়া আর কিছু নাই, একশোটা জমিও নাই, চাষবাস করু। আর এই না বাবা ছাড়া কোনো কাজ তো শিখি নাই। হ এটাই তো ঝামেলা। চাচা রিক্সা চালাইবা নাকি? কি করস তুই? হ আমি তোমার হিগাইয়া দিলাম, দুই দিন ট্রেনিং দিলেই পারবা। আর মনে করো একটা রিক্সা ম্যানেজ হয়ে গেলে ওই আজি সাহেবের গ্যারেজে তোমার একটা রিক্সা ম্যানেজ করে দান দিব, পারবা? তুই কি করস, আমি কি পারু? আরে পারবা না কে, সবাই পারে তুমিও পারবা। আর শুনো, মনে করো যে তুমি যদি রাজি থাকো তাহলে মনে করো যে কালকের থেকে তোমার ট্রেনিং। হ মানে তুমি মনস্থির করো, আমার একটা পারমানেন্ট খ্যাপ আছে, আমি তাহলে অনেক যাই গা। একটু পানি হবে, গলাটা খুব শুকে আসতেছে। আমার শিকদার মামা আপনাকে আবার স্মরণ করেছেন। তাহলে পরে আমি আসি। আমার কাম না। কানে কি
বদরুল, কিসের জন্য একটা পোড়া গন্ধ পাই? এত বছর গেছে, হারাম জাদার টেস্টটা তবু কমে নাই। কিরে মানিক, আজকে সকাল সকাল জমার টাকা দিবি নাকি? না না, চাচারে লইলাম, গাড়ি লাগবার একখান। হ্যাঁ চালাইবো গাড়ি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি জামানত আছি। বয়স তো বেশি। কোনো অসুবিধা নাই, তাকত আছে, বইটা বইন্যা হাত। হ্যাঁ, যুদ্ধ করছে, যুদ্ধের সম এক কুড়ি পাকিস্তানি মিলিটারির বইটা তা পিড়ে মারছে। কিন্তু হাজি সাহেব না করলে হারে তো আমি নতুন গাড়ি দিতে পারম না। হাজি সাহেবের লগে আমার কথা হইছে, ওই বশির উদ্দিনের গাড়িটা হেল্লিগা দিবার। ওই যে হাজি সাহেব আইতাছে। আসসালামু আলাইকুম। কিরে মানিক, আসো কেমন? জি, ওই চাচারে নিয়ে এলাম। ও তো চাচা নাকি রে? গেন্দু মাঝি না রে? এখন ওই বশির উদ্দিনের পুরান গাড়িটা মোবিল টেবিল দিয়া ভালো করে চালু করে দিবি। আর নাম ঠিকানা ভালো করে লিখিয়া রেখা টিপসই নিয়া, আর এই ভোটার আইডি কার্ডের ফটোকপিটা রেখা দিবি। হ্যাঁ, আর মালিকের ঘন থেকে বড় একটা রুই মাছ দিয়া দিব। তোর বাবিরা দিয়া পৌঁছাইয়া কবি কি মাথাটা একটু বড় করে কাটতে কবি যে হাজি সাহেব খাইব। হাজি সাহেব কি লুকুই যাও? জিতটা তোর অহনো গেল না রে গেন্দু। তুই খেলা খেলায় কি করস? যা সামনে যা। দেখিস একটু আইস তো। গেন্দু ভাই, আছো কেমন? আছি। তোমার নব অত বন্ধ, কাম কাজ কিছু পাইছ? না, কাম লাগবা 100 টাকা রোজ, চাইলে কালকে থেকে লেগে যেতে পারো। দেখি। আরে দেখি না, গেলে কালকে থেকে যাইতে পারো, এই ছোলা বহুত লোকের দরকার।
তুমি যাইবে হেনতে নাকি আমি ঘর থেকে বাইরে যাবো গা। গেন্দু ভাইয়ের লগে তোর বিয়ের কথা কইছি, হ্যাঁ শিউলির লগে তোর বিয়ে দিতে রাজি আছে। ওহন একটা দিন তারিখ দেখা মা, আমি শিউলিরে বিয়ে করুম এই কথা কবে কইছি কত? শিউলিরে তুই বিয়ে করবি না তো? গেন্দুবার বাড়িতে অত ঘন ঘন যাতায়াত কি এর কি এর এত রং রং? শুনো মা, আমি আগেও কইছি অহনও কইতেছি, পারুলের একটা কিছু না হইলে আমি বিয়ে করুম না। পারুলের কি হইব? ওই গোলামের পুত, পারুলের বিয়ের লগে তোর কি সম্পর্ক? আর তুমি এটি বুঝবা না, তোমার বুঝনেরও দরকার নেই। কয়লা শেষ হওয়ার আগে দুই তিন দিন আগে আমার জানাবি, বুঝছস? আর কয়লা চেকটা দিয়ে দিছিলি? হ্যাঁ, মালের কি অবস্থা দিকে? ঠিক আছে, মাল পাই গাড়ি গেছে, সাত গাড়ি গেছে। নতুন মাল কেমন বাড়িছে? হ্যাঁ, ভালো। হ্যাঁ, এটা কেনা রে আমাকে গেন্দু না ঠিক আছে, কবে জয়েন করছে? কেন্দু ভাই কই যান? কেন্দু ভাই, এ কেন্দু বোঝাস?
ভাবছেন? সবকিছু শয়তানদের দখলে চলে গেছে রে, শয়তানকে দখলে চলে গেছে। আরে আমরা সদরে যাচ্ছি, সেখানে আমার খালাতো ভাই গাড়ি নিয়ে অপেক্ষা করতেছে। তুমি তার সঙ্গে ঢাকা চলে যাবে, আর দুই দিন পরে আমি আসতেছি। এটা তুমি কি কইলা? আমি একা যাব, তুমি আমার সাথে যাইবা না? আরে পাগলি, একসঙ্গে গেলি পরে এলাকার লোকজন সন্দেহ করবি, কথা বলো না, চলো। Oh.
রে কেন্দু, এই ভাটার সময় নদীর ঘাটে বেরিয়েছিস, বিষয়টা কি? হ্যাঁ বললাম তোর মাইয়া দুইটাই বেলে ভাগছে, ভালোইছে, তোরা নারীর টান থাকলো না, ঘর সংসারের দরকার নেই, তুই ঘটি বাটি নিয়ে আমার বাড়িতে আসা পড়, কাজ কাম তেমন কিচ্ছুই না, তুই খালি আমার লগে লগে থাকবি, ছাতাটা ধরে রাখবি, সামনে পিছনে আমার লগে হাইটটা একটা ভাব নিবি, আর মনে করো যে এই শোল্ডার মধ্যে যখন ব্যথা টাথা হইলো একটু পাটা না মানে হাত পাটা ডিপা দিলি আর কি। ওই শিকার ওই ভালো হয়েছে মানিক, বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না কইলাম।